ক্ষমতায় মাঝেদের ফাঁসি দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর দাফন শ্বশুরবাড়ি সোনার এবার বিস্তারিত ৪৫ বছর পর ফাঁসি দড়িতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন বরখাস্ত আবুল মাজেদের শনিবার রাত ১২টা এক মিনিটে রানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় জল্লাদ শাহজাহানের নেতৃত্বে একদল জল্লাদ ফাঁসি কার্যকর করেন ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জেলা মাহবুব আলম ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেন ফাঁসি কার্যকরের সময় ঢাকায় কেন্দ্রীয় কারাগারে ঢাকা জেলা প্রশাসক সিনিয়র জেল সুপার ডেপুটিং জেলার সিনিয়র সার্জনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে রাত দশটা পঞ্চান্ন মিনিটে ফাঁসির প্রস্তুতি দেখতে কারাগারে যান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মুস্তাফা কামাল পাশা পরে ভোর পাঁচটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সম্বপুর ইউনিয়নে হুসেনপুর গ্রামের শ্বশুর বাড়িতে মাজেদের মরাদেহ দাফন করা হয় মাজেদের স্ত্রী সালেয়া বেগমের এক চাচা বিষয়টি নিশ্চিত করেন এছাড়াও ভোলার বরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক সোনারগা থানা পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ আজিজের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ক্যাপ্টেন বরখাস্ত মাজেদের মৃত্যুদণ্ড আজ বারোই এপ্রিল বারোশো এক ঘটিকায় কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে বাঙালি জাতি বাংলার মাটি আবারও কলঙ্কমুক্ত হলো তবে